সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে। তো আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন সকালবেলা, সকাল পার হয়েছে 10টা বাজে আর কি। তো যাইতেছি হয়েছে বড়দাম নূপুরদের বাড়িতে, আর নূপুরদের বাড়িতে যাওয়ার কারণ হইতেছে তো আমার এক আন্টি আর আঙ্কেল বিদেশ থাকে, বিদেশ থেকে নূপুরের জন্য টাকা পাঠাইছে 10,000। তো সেই টাকাটা দেওয়ার জন্য যাইতেছি। তো আসলে কি আঙ্কেল আর আন্টির কী বলুমো, তো নূপুরে অনেক ভালোবাসে, তো নূপুরেও মেয়েরও অনেক মানে ফ্যামিলিটারই ভালোবাসে, তো সেই জন্য তারা টাকা পাঠাইছে মানে একটু কিছু কিনে দেওয়ার জন্য, যে যা পারে কিনে নিব, তো সেই জন্য কিছু টাকা পাঠাইছে, 10,000 টাকা পাঠাইছে। তো আমি সেই টাকাটা দেওয়ার জন্য যাইতেছি নূপুরদের বাড়িতে। আর আমিও যাই না, অনেক দিন ধরে যাওয়া হয় না, কাজের আসলে চাপ এই কারণে যাইতে পারি না। তো ভাবলাম যে টাকাটা যেহেতু পাঠাইছে তো টাকাটা দিয়েও আসি, দেখাও করে আসি, তো সেই জন্য রওনা হয়েছি। ও আজকে আবার রোদ উঠছে, প্রচুর প্রচুর রোদ উঠছে। কালকে সারাটা দিন ঠান্ডা ছিল, আজকে আবার একটু অন্যরকম, আর আবহাওয়াটা অন্যরকম, কিন্তু বাতাস আছে মোটামুটি ভালোই। তো গায়ে রোদটা একটু আবার কম দিন বানছে, তো চলেন যাই। তো টাকাটা দিয়ে আসি, আর ওদেরও বাড়িতে কাজ লেগে গেছে মনে হয়, ওদিকে ধান কাটা মনে হয় লাগছে। তো যাই চলেন যাই, দেখা করে আসি, আপনাদের দেখে নিয়ে আসি। আর চাইতেছি এসে আমি আর অপু, অপু হয়েছে কালকে, কালকে বাড়িতে এসে তো অপুরের সাথে করে নিয়ে যেতেছি, কিছু চল যাই ঘুরে আসি গে, একা একা ভালো লাগে না। ধান তো পেকে গেল গা, এই খাতে ধান পেকে গেছে গা, ওইটা পেকে গেছে গা, আঙ্কাল কাঠ পরে আর যে আঙ্কেল আন্টি টাকাটা পাঠাইছে, তো আঙ্কেল আন্টিরে অনেক ধন্যবাদ। তো আপনাদের জন্য অনেক দোয়া আশীর্বাদ প্রার্থনা রইল, আর আপনারা সবাই আমার আঙ্কেল আন্টির জন্য দোয়া করবেন, প্রার্থনা করবেন, আশীর্বাদ করবেন সবাই, তারা যেন ভালো থাকে। তো যাইতাছি, যে টাকাটা দিয়ে আসি, তো দিয়ে আসলে আমারও একটু চিন্তাটা মুক্ত হইব যে না দিয়ে আসলাম। তো দেখতে থাকেন, আমরা যাই। বাবা রে বাসনা বের করছে রে, সেন্টের বাসনাই মম কর মানছে। বাজার করবো, তো বাজার করার জন্য বাজারে রয়ে গেল, তো আমি যাই অনেক কিছু কিনে অমনের জন্য, তারপরে যাবো আর কি। আচ্ছা ভাই, পটেটো আছে? চারটা দিন তো হ্যাঁ, বোম্বে দেন, আর যেগুলো চারটা করে দিয়ে দেন, যেগুলো এই যে এইগুলো চারটা চারটা করে দিয়ে দেন, এই যে প্রত্যেকটা এগুলো ই করে হ্যাঁ চারটা করে দিয়ে দেন, আর এক প্যাকেট বিস্কিট দিয়ে দেন। বেকারি বিস্কিট আছে কি? তো পরে তো বিস্কিট টিস্কিট নিয়ে গেলাম, তাহলে যাবো, গাড়ি বেঁধে আসি না, তাহলে দুপুর মানে দুপুর বলতে প্রায় দুপুর হয়ে গেছে, তো ওই জন্য গাড়ি বেঁধে আসি না, দাঁড়িয়ে রয়েছি, গাড়ি পেলে তারপর যাবো। Thank you.
তো আমি মোটর সাইকেল থেকে নেমে পড়ছি, ওই যে আমার পিছনে বাড়ি, তো আমি এসে পড়ছি। আর এদিকে সবারই দেখা যায় ধান কাটা মোটামুটি লেগে গেছে এই এলাকায়, তো ধান প্রায় কাটা শেষ চকের। নূপুর ঘুমনো লাগছে কিনা জানি না, হয়তো বা ও করে মনে হয় ধান কাটা লেগে গেছে গা, তো টাকাটা দিলে হয়তো বা কাছে লাগবো, মানে ধান কাটালে যেহেতু লেগে গেছে কাজে লাগাইতে পারবো। তো সেই জন্য আমি বিশেষ করে একটু আজকে এসে পড়ছি, যদি কোনো একটা কাজ করতে পারে টাকা দিয়ে, কারণ ওদের তো ওরকম টাকা পয়সা ওরকমভাবে নাইও যে এই কামাই করা কোনো লোক আছে, তো এই টাকা দিয়ে হয়তো বা কাজে লাগাইতে পারবো। তো সেই জন্য ভাবলাম যে যা দিয়ে আসি, তো যাই আর আপনাদের একটু দেখাই ধান কাটাটা কীরকম। মেশিন দিয়ে ধান কাটছে সবগুলোই, এই যে চক পুরাই কাটা শেষ, আর যে কিছু অংশ আছে যেগুলো পাকে নাই ওইগুলা কয়েকদিন পরে কাটবো, আর যেগুলো মেশিন দিয়ে কেটে ফেলাইছে, আর এখন তো সবাই মেশিন দিয়ে কাটে। আমার গো পিসিগো বাড়িতেও ধান কাটা লেগে গেছে গা, কিন্তু আজকে পিসিগো বাড়িতে যেতে পারবো না, এখানে নূপুর বাড়িতে যে এখানে নূপুরের সাথে দেখা করে টাকাটা দিয়ে আমি চলে যাবো, আমার আবার মির্জাপুর কাজ আছে। আবার অপু ওরে দাঁড়া করে রেখেছি, অপু আসে নাই, অপু বলছে যে আমি মির্জাপুরই থাকি, আমার একটু কাজ আছে। তো যাই দেখি, আর আমি নূপুরে জানাইও নাই যে আমি আজকে আসবো, আমি না জানিয়ে আসছি। নূপুর আমার কই বউ যে আমার ফোন দিয়া ফিনে, আমার না জানিয়ে আস, তো আইসা পড়ছি না জানিয়ে। আরে কাসার দেখলে তো আমার এমনি ডর করে, সে কাসার বাবা রে বাবা, ওরা খাইতে হয়েছে। কেমন আছো? ভালো আছেন? তো আমার মা একাই আইসি, স্নান করে বাবা নাকি কামে হারা না? হ্যাঁ ঘরে যাবো না, ঘরে যাবো না, ঘরে যাবো না, তুমি মরছো গা, শোল মরছো গা, শোল মরছো গা, ঠান্ডা থাকবো, শোল বুঝে নাও, যাও 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 দাদু শোল মরছে, দেখো যাও আরে না বোকা, আমি এখন খাবো না, না এখন খাইতে পারবো না, আমার কাজ আছে, আমার একটু যাও না বোকা। তাহলে ভাত তুই আরো কমা, ভাত আরো কমা, না 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 একবার কমা, অল্প কর, অল্প কর, আর অল্প কর, হ্যাঁ আর অল্প কর, আমি এত ভাত খাবো না। ওই যে পান বানি মেয়েছে, ইয়ে অবনী পান বানি মেয়েছে, কার নিকা নিয়েছে তো পান, আমার নিকা নিয়েছে পান। খাওয়া দাওয়া শেষ করছি, আমিও খাওয়া দাওয়া করলাম, নবুরাও খাইতেছে, কাজে ওখানে সবারই কাজ। তার মশাকে তো ধান কাটা লেগেছে কেন, আমার এক যে আন্টি আর আঙ্কেল বিদেশ থেকে আপনাদের জন্য টাকা পাঠাইছে 10,000, বুঝছেন, এই কারণে আমি আবার আইসি, কইছি যে যাই জেনে টাকাটা দিয়ে আসি। তো আপনারা খালি আশীর্বাদ করবেন, এখানে খালি আশীর্বাদ করবেন এটুকুই, আর তারা খালি দোয়া চায়, দোয়া দোয়া
আর কাজকর্ম দেখেশুনে করেন, আর যে ধরেন ফার্মাসিটা আপনি রাতে রাখেন, 10,000 আছে, ই করেন গুনে নেন। মানে অগুনিয়া হম কেমনি বাড়িতে তো বুঝো আসি কাজ করে, মানে আহম একদিনকে আহম আপনার কাজকর্ম শেষ হই গো, কাজকর্ম শেষ হইলে বেকারি মোটামুটি কাজ কাম আছে, সবারই কাজকর্ম আছে, মনে করেন। হ্যাঁ ধান কাটা হইলে ধান নিজে ধানে কাইটা শেষ করা, তারপর পিঠা খেয়ে রাখবো নতুন ধানের পিঠা, বুঝছো নতুন ধানের পিঠা খেয়ে রাখ। তাহলে তার মাসে দেখে থেকে ই করেন, দেখে শুনে কাজকর্ম করেন, অবনিজ আমার পান বানিয়ে দিছে যে হাতে বানিয়ে দিয়েছে গেছে আমার। একটু দিছে শুন, যাই হোক পান বানিয়ে তো দিছে তো তাও মামারে নে। তো খাওয়া দাওয়া করে তো টাকাটা দিয়ে চলে আসলাম, আর সবারই এখন কাজ, তো কাজের মধ্যে থাকাটাও ঠিক না, কারণ কাজ সমস্যা, আর আকাশের অবস্থাটা ভালো না, যে কোনো সময় বৃষ্টি হয়, বৃষ্টি বৃষ্টি নামলে আরেক ঝামেলা, তো সেই জন্য কাজে সবাই ব্যস্ত। তো আমি এখন বাড়ি চলে যাবো, এখন রাস্তায় আছি, ওই যে নূপুর বাড়ি, নূপুর দাঁড়িয়ে দিয়েছে অবশ্য। আর আজকে পিসুক বাড়িতে গেলাম না, আর পিসুক বাড়িতেও কাজ আছে, তো এর মধ্যে আর যাবো না, আমার আবার একটু কাজ আছে, তো সবাই কর্মজীবনে ব্যস্ত, তো সেই জন্য আমিও ভাবছি যে আসমো দুদিন পরে আসমো, টাকাটা দেওয়া দরকার ছিল, টাকাটা দিয়েছে চলে গেলাম, কারণ ধান কাটা লাগছে, ওখানে তো কাজ কারাই করা কেউ নাই, তো এই টাকা থেকে কিছু কিছু অংশ দিয়ে চালাইতে পারবো, তো সেই জন্য আরও দিয়ে গেলাম যে কাজে লাগুক। আসার সময় গাড়ি পাইছিলাম না, এখানে সামনে একটা অটো আছে, দিয়ে দেখ পাই যাইবো কিনা আবার। তোমাকে ছুটি হয়ে গেছে গা, তো অটো পাইছি যাবো গা। তো আমি এসে পড়ছি বাড়িতে, ওই যে অপু, অপু আমার বাজারে আসিল, বাজার টাজার করলো, তো আরও মেলা কষ্ট দেওয়া হয়েছে, আমি বই মানে আমি নবর্গ বাড়িতে গেছি, ও মির্জাবু বসে আসলো এত সময়, আমার আসতে অনেক সময় লেগে গেছে গা, এই পর্যন্ত বসে থাকতে থাকতে আরও কর্মশেষ, বেলাও গেছে গা, বাজে হয়েছে 3:30 বাজে। বয়ে থাকতে থাকতে বলে ঘুমায় পড়ছা, তা তো অপেক্ষা করবা গেলে আসলে খারাপ লাগে, কারণ হয়েছে বসে থাকা যে এই বুঝি আসলো এই বুঝি আসলো, কিন্তু আসলে তো ফোনে মিশা কথা কই, অমুক জায়গায় তমুক জায়গায়, আমি অবশ্য মিশা কথা কই নাই, গাড়ি পাইছিলাম না এই কারণে দেরি হয়েছে, পরে এসে বললাম আর কি। তো যাই হোক বাড়িতে যাই, বাড়িতে জেনে তারপর একটু জিরে নই গাগে, আজকে আবার গরম পড়ছে বেশি, হ বাড়িতে এসে বললাম খুব গরম, বাড়িতে আসো না, খুব গরম পড়ছে,
ধরা হবে একটা। গেছিলেন নবগতে? হ্যাঁ নবগতে গেছিলাম, নবগতে গেলাম। ব্যাগে যে ইয়ানবার গেছিল সমস্যা, আজকে আছে সব মনে পড়ছে, নিয়েছি। আনবার কইছিল অবশ্য 2-3 দিন আগে, কিন্তু ঘন্টারে চামড়া মানে কত কত দিস, 3-4 দিন পরে যা খবর হয়েছি। ঘুমে আসাল নাকি? অগ ভালো হয়েছে, সুবিধা হইলো, টেহাটা দেখতে হইলাম না, খুশি হয়েছে খুব। মানে একেবারে মনে করো যে ধান কাটা নাকছে না, কয় আমার যে কী ডা হইলো, কয় খুব উপকার হয়েছে। আসলে কি গুম আঙ্কেল আর আন্টির ধন্যবাদ দেওয়া ছাড়া কিছুই নাই, খুব বিপদের সময় কাজে লাগে দিছে। হ্যাঁ খুব কাজে লাগছে। আমিও খাই নাই, কইছি তুমি আইলে তারপরে খাম। তো যাই হোক, বোনের বাড়ি থেকে আসলাম, এখন একটু বাড়িতে জিরিয়ে তারপরে কিছু আবার খাওয়া দাওয়া করবো। তো আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।